বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বিএনপি দেশের উন্নয়ন চায় না। তারা দেশকে পিছিয়ে দিতে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে যতই ষড়যন্ত্র করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের আগেই উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে উঠবে। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হানানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরান হাসান। পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে দারিদ্রতা দূর করেছে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন নিয়ে ভাবে না, এজন্যই তারা প্রতিদিন উন্নয়নের বিরোধিতা করে কথা বলে বলে জানান মন্ত্রী। আপনারা বিএনকে বলবেন, বিএনপিকে বলবেন, তারা কি উন্নয়নটা করেছে? এই যে ভবনটি এই দেখেন চোখের সামনে, এই পিছনে ভবনটি কি সৌন্দর্য ভবন, এই মার্কেটে দেখেন, দেখেন আর কি ছেলে মেয়েতে ক্লাসের কোনো অভাব নাই। আমি যখন প্রথমে এসেছিলাম খালি টিনের ঘর, চারিদিকে টিনের ঘর ছিল, কোনো কিন্তু বিল্ডিং ছিল না। আজকে কোন স্কুল বিল্ডিং হয় নাই, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, এই মহিলা স্কুল বলেন, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও কাঞ্চন পৌরসভা যুব লীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্তয়ের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য এনায়েত হোসেন, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান আকন সহ অনেকে। ইমরান হাসান, জিটিভি নিউজ।